জিও জিও জিতেরা আমি বলি দিলাম। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমি কুট্টিও জাস্ট বিন্দাস আছি। আর এখন ঘড়িতে বাজে সকাল 9টা, 8:30 নাগাদ উঠলাম ঘুম থেকে। উঠে বাসি কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে, এই যে মাংসের জন্য আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, মাংস মাছ ফ্রিজ থেকে বার করা হয়ে গেছে বন্ধুর জন্য, যে ওর জন্য স্পেশাল ভাতটা করব ভালো চালে, সেই ভাতে চাল ভেজানো হয়ে গেছে, কাসারের বাসনপত্র ধোয়া পাকলা হয়ে গেছে, অল ডান। এবার যাব নিচে পেস্ট করে আনবো, মানে পেঁয়াজ আদা রসুন টমেটোগুলো পেস্ট করে এনে ফটাফট রান্নাটা চড়িয়ে দেবো। আর কুট্টি এখনও ঘুমাচ্ছে, ওকে ডাকিনি, এত তাড়াতাড়ি উঠে লাভ নেই। 11টা নাগাদ ডাকবো ব্রেকফাস্ট রেডি করে, কারণ কড়া ওষুধ আছে, ব্রেকফাস্ট করেই ওষুধ খেতে হবে। মানে এখনও 2 রাউন্ডের ওষুধ চলবে, সকালে খাওয়ার ব্রেকফাস্টের পর আর দুপুরে লাঞ্চের পর ওষুধ খেয়ে তারপর দাঁত তুলতে যাওয়া হবে। দেখা যাক কী হয় আজকে দিনটা। তেল চাপিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য, পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, টমেটো পেস্ট করে নিয়েছি, আদা রসুন পেস্ট করে নিয়েছি, আর এখানে সব জিনিস গোছানো আছে। এই যে চলো এবার রান্নাটা শুরু করি। আমি এখানে ভাত, মাছের ঝাল আর মাংস আর চাটনি, এই 4টে রান্না করব। নিচে মাম্মা ডাল আর 5 রকম ভাজাটা করে দেবে। এই যে মাছের ঝাল কমপ্লিট। এইখানে চিকেন হচ্ছে, চিকেনের কিন্তু জবরদস্ত কালার এসছে। আর এই বড় লেগ পিসটা এনেছি, এটা সঞ্জনাকে দেবো। যা কাকে কাদো করায়, যাদো করায়, কিসি দিয়ায়, হামি দিয়ায়, কাকে একটা হামি দিয়ে যা। কাকাই কই, কাকাই কই, কাকাই কই বাবা, ওইখানে কোথায়, কাকাই কই, কাকাই কই, কাকাই কই, ওইটা এটা হামি দিয়ে দাও। দিয়েছে সকালবেলা হামি হামি। মাংস তো এদিকে ফুটছে, কিন্তু আমি তো মনে হয় না খেতে পারবো, কারণ যদি কোনো রকম একটা হাড় দাঁতের কোনায় লেগে যায় তাহলে তো প্রাণ বেরিয়ে যাবে, এমন অবস্থা, এমন ব্যথা আমার দাঁতের। তাই জন্য দেখি হালকা করে কিছু খেয়ে নেবো। আর 4টের সময় আমার 4টা কি 4:30-এর মধ্যে আমাকে বেরিয়ে যেতে হবে। ওখানে গেলে ফার্স্টে ইঞ্জেকশন দিয়ে আধ ঘন্টা বসিয়ে রাখবে, তারপরে ট্যাক করে তুলবে। ট্যাক করে তোলাটাই আমার হবে না, কারণ সাইড দিয়ে ভেঙে গেছে, একটা পোর্শন ধরতে পারবে না। তাই জন্য বললো কী সব সাইড দিয়ে দুদিক দিয়ে কেটে একটা ছোটো করে সার্জারি করবে। হ্যাঁ ঠিক আছে, ব্যথা থেকে তো মুক্তি পাবো, নাহলে পারা যাচ্ছে না, না বেরোতে পারছি না, কোনো কাজ করতে পারছি, কিচ্ছু করতে পারছি না, কথাটা অবধি বলতে পারছি না ঠিক করে, এত পরিমাণে ব্যথা। এই যে জাম বাটিতে সঞ্জনার জন্য মাংস তুলছি, জানি বেশি খায় না, খেতে পারে না একদম, জানি ছোট থেকে দেখছি তো, তবু ভদ্রতার খাতিরে এক বাটি করে সাজিয়ে দিই। আইবুড়ো ভাত বলে কথা মেয়ের, আবার ডাব কাটতে বসে গেছে। আমার সব রান্না ডান। এই যে এখানে আমার মায়ের বাড়ির জন্য 1 কৌটো নিয়ে নিয়েছি, মানে দিয়ে দিয়েছি, এটা রাজেশ এসে দিয়ে আসবে। এইটা হচ্ছে দিদিয়াদের দুবেলার, সকালে এটা, মানে দুপুরে এটা, রাতে এটা। আর এইটাতে আমার আর কুট্টির দুপুরে আর আমার রাত্রির একার, কারণ কুট্টি রাত্রিরে দাঁত তুলে ফেলবে যেন রাতে খেতে পারবে না। আর বদ্দা এসেছিল, বদ্দার হাতে দিয়া আর মানে বড় জার আর বদ্দারটা একটু দিয়ে দিয়েছি, ওরা খেয়ে টেস্ট করে বলবে। স্নান ঢান কমপ্লিট হয়ে গেছে আর আমি যাচ্ছি এখন, জানে যাচ্ছে, আর আমি এখন যাচ্ছি ঠাকুর ঘরে। সঞ্জনা বললো বাড়ি থেকে বেরোচ্ছে, ওর বাড়ি থেকে আমার বাড়ি আসতে রিক্সাতে 15-20 মিনিট লাগবে, ততক্ষণ আমার পুজো হয়ে যাবে। আমিও স্নান ঠান করে একেবারে রেডি হয়ে গেছি। ওদিকে নিচে সঞ্জনা এসে গেছে, রিম্পা আনতে গেছে, আসুক ওরা দুজন উপরে। ওয়েলকাম ওয়েলকাম। হবু কোনে 12টায় আসার কথা ছিল। কটা বাজে? 1:30 2টা বাজে 10। বাহ ঠিক আছে, কি টাইম, 46। কি রে, আর কদিন বাকি? আর মাত্র 15 দিন। ভয় লাগছে প্রচন্ড, টেনশনে তুই দেখ, আমি মনে হয় খেতেও পারবো না আজকে, কারণ এখনো তো শপিং কমপ্লিটই হয়নি। বাহ সে তো খুব ভালো খবর, তোরা করেছিস তোরা বুঝবি। সে কি টেনশন, দেখবি দেখবি। এবার অনেকক্ষণই এসছে, 1 ঘন্টা ধরে আমরা গল্প করছিলাম। রিম্পা এখন নেচে গেছে ভাত আর ডালটা আনতে, আর সব কিছু এখানে রেডি করাই আছে। আসুক তারপর দেখছি কি কি দেওয়া, মানে দিয়ে ওকে খাওয়ার দেওয়া যায় আর কি। লাইফে ফার্স্ট টাইম আমি কাউকে আইবুড়ো ভাত দিচ্ছি, 1 নম্বর কথা। আর দিচ্ছি দেখে সে আমার বেস্ট ফ্রেন্ড,
ফার্স্ট যাকে দিয়ে শুরু করলাম, এই যে এটা ওর মিষ্টির প্লেট, পাঁচ রকম মিষ্টি আর দই, আর একটু একটু করে সাজানো হচ্ছে, এখনো বাকি আছে। জিও জিও জিতের আগে আমি পড়ে দিলাম বিয়ের দিনে তো মালা পরেই খেতে হবে, এই যে আজকের ওর মেনুতে দেখো ভাত, পাঁচ রকম ভাজা মাছ, তারপর এদিকে মাছের মাথার ডাল, কাতলা কালিয়া, চিকেন চাটনি, পাপড়, পাঁচ রকম মিষ্টি, দই, আর এই যে কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম। পানটা বাদ হয়ে গেল না? পান আনিয়ে দি তো বলি দোকান থেকে। না 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 না, পান খাবো না, আমার তো ভয় লাগে যে আমি এতগুলো খাবার খেতে পারবো কি পারবো না। আরে হবে হবে, কিছুই খেতে হবে এইটুকু করতে পেরেছি। আমি নিজে কোনো দিনও ভাবতে পারি আমি কাউকে রেঁধে বেড়ে আইবুড়ো ভাত দেবো, সত্যি আমারও দেখে ভালো লাগছে যে আমার বন্ধু আমাকে এত কিছু করে আইবুড়ো ভাত দিচ্ছে। আমার আমি না ফার্স্টে যখন ওকে ফার্স্ট যখন বলে মানে ভেবেছিলাম যে আইবুড়ো ভাত দেবো, আমি ভাবছিলাম হোটেল থেকে অর্ডার করে দেবো কিছু একটা খাবার, ওটা ওকে সাজিয়ে গুছিয়ে খেতে দেবো। তারপর আমি ভাবলাম যে না, যখন আইবুড়ো ভাত দিচ্ছি একটা একটা বিয়ের ইজ্জত নিজের হাতে রান্না করে দেবো, সে যাই খারাপ হোক ভালো হোক যাই হোক। না আমার বউ ভালোই রান্না করে, যাই হোক সেখানে তো ভালোই লাগছে, ভালো রান্না করে এখন, এই জন্য ওইভাবেই দিলাম। আর আশা করি ওরও ভালো লেগেছে, তোমাদের মালা ছাড়া আইবুড়ো ভাত হয় না। সেটা আমি যে রিচুয়ালসটা পালন করেছি সেইটাই আমি ওকে করালাম, এক নম্বর কথা। দু নম্বর কথা, চার তারিখ ওর বিয়ে, 4th December, সবাই সবাই খুব আশীর্বাদ করো, বড়রা যারা আছো, ছোটরা যারা আছো অনেক ব্লেসিং দিও, যাতে খুব ভালো থাকে আর বিবাহিত জীবনটা যেন খুব সুখের হয়, এইটুকুই আমাদের। এরকমই চাই যাতে ও যেরকম আছে সবসময় সেরকমই থাকুক, কারণ ও ওর সাথে আমাদের সম্পর্কটা একটু অন্যরকম, একদমই বন্ধু নামে যাই হোক ওটা গেলাম না। একেবারে কার্ড নিয়ে এসছেন, নিমন্ত্রণ করে চলে যাচ্ছে, তুই আজকে কার্ডটা দিবি কিন্তু আবার ফোনেও বলবি। আইবুড়ো ভাতে আমার নেমন্তন্ন, খুব সুন্দর হয়েছে কার্ডটা, পরে দেখাবো। থ্যাংক ইউ, তোমাকে বলিনি আমি, সঞ্জনাকে বললাম থ্যাংক ইউ। দেখে নাও একবার তোমরা, ও ব্লু পছন্দ করে না তো আমি কিনে ফেলেছি, কিছু করার নেই, না এক কালারের বুদ্ধিটা আমাদের স্কুলের সঙ্গে ছিল, ও আচ্ছা সঙ্গে পুরো, এটা হাফ হাফ শাড়িটা কিনেছি আমি, হাফ হাফ, এটা কুচি পোর্শন, এটা হচ্ছে অল বডি, দেখতে সুন্দর হয়েছে, ভালো আছে, করি পর তো প্রচুর শাড়ি পরতে হবে, কদিন পরবি সেটাই হচ্ছে ব্যাপার, যে একদিন চাই দেখলে পরেছিস, খুব ফুলো হয়েছে তাই, খুব ফুলো হয়েছে, পুরো নিয়ে যেতে হবে, কিচ্ছু আমরা রাখবো না, সব মালাও প্যাক করে দিয়েছি, মালা ওকে নিয়ে যেতে হবে, মালাটা নিয়ে যাবি, অসুবিধা হলে জলে দিয়ে দিবি। আচ্ছা তো হম চলতে হ্যাঁ, দাঁত তুলতে যাচ্ছি, এটা হচ্ছে আমার নাকি এক্সরে, এইটুকু এক্সরে না, আমি এখন চলে আসি, রাজেশ আমার নিয়ে চলে যাবে আর রিপ্যা একটু বাদে আসছে, আমি একটু বাদে যাচ্ছি। এই দেখো এক্সের সাইজটা হচ্ছে এইটুকু, কিছু বুঝবে না লোকজন, আমরা বুঝতে পারবো না, ওরা দেখলাম আলো, ও এটা কালো দাগ মনে হয়, ওটা তোমার দাঁত, ওইরকম ভাবে দেখে বললাম গেছে তো দাঁতটা।
সঞ্জনাকে ভালো করে খাইয়ে দাইয়ে দিয়েছি, ওই বাইরে দাঁড়িয়ে আছে। এবার আমি আর সঞ্জনা বেরোবো, একটু আগে তো কুটি বেরিয়ে গেছে, আজকে আমার একটু কাজ আছে, ওই কাজটা সেরে রাজেশ সুনীতকে নিয়ে চলে গেছে, তোমাদের দাদাকে নিয়ে চলে গেছে অলরেডি, যেখানে ডাক্তার ওর ওটিটা করবে দাঁতে ওখানে নিয়ে চলে গেছে। আমার একটা ছোট কাজ আছে, ওই কাজটা মিটিয়ে আমি ওখান থেকে মানে আমাদের ওখান যুবসংঘ থেকে রিক্সা ধরে ডাক্তারের ওখানে চলে যাবো, কুটির ওখানে। আর সঞ্জনা আর আমি একসাথেই এখন বেরোচ্ছি, ও ওখান দিয়ে হেঁটে বাড়ি চলে যাবে। এই যে রিক্সাও পেয়ে গেছে, আচল তোল, টাটা, আইবুড়ো ভাতের দিন দেখা হবে, তিন তারিখ, টাটা, সাবধানে যা, ফোন করবি। একটা ছোট কাজ ছিল আমার, কাজটা মেটানো হয়ে গেছে, এখন রিক্সা করে যাচ্ছি কুটির, যেখানে দাঁত তোলা হচ্ছে ওইখানে। আস্তে আস্তে বুঝতে পারছি জায়গাটা অবশ্য হচ্ছে, একটু পরে তুলবো, আধা ঘন্টা ৪৫ মিনিট পর তুলবো, ওখানে হয়তো রিম্পাও চলে আসবে। ইঞ্জেকশন দিয়ে দিয়েছে, অবশ্য হয়ে গেছে, আসে ঠিক আছে, চুপ করে থাকো, করো না করো না, ওরম করো না, ঠিক আছে। কপাল সত্যি ভালো, ড্রিল ফিল চালাতে হয়নি, একবারে উঠে গেছে, হেভি দাঁত তুলেছে, কোনো ব্যথাই পায়নি। সেলাই পড়েছে? সেলাই তিনখানা সেলাই পড়েছে, শনিবার দিন কাটবে। আচ্ছা ঠিক আছে, ওটো গাড়িতে ওটো। ঘড়িতে বাজে ৭:২৫, আর কুট্টির দাঁত তোলা হয়েছে মোটামুটি ওই ৬:১৫ নাগাদ, এক ঘন্টা ওপর হয়ে গেছে। ডাক্তারবাবু বলেছিল এক ঘন্টা বাদে মুখের ওই তুলোটা ফেলে দিয়ে মুখ ধুয়ে ঠান্ডা আইসক্রিম খেতে। এই যে আইসক্রিম এনে দিলাম, বেরিয়ে হাঁপাচ্ছি আমি, বেরিয়ে এবার এখন আইসক্রিম খাচ্ছে। ডান দিকটা দিয়ে দিয়ে খাও, যাতে ওইখানটায় লাগে, হ্যাঁ খাও। আর নিচে গেছিলাম, যখন আইসক্রিম এনে ঢুকছিলাম কাকার সাথে কথা হলো, কাকাকে এখন আমি একটা জায়গায় পাঠালাম, সেটা হচ্ছে আমাদের তো বৃহস্পতিবার বাড়িতে কার্তিক পুজো, মানে আমার আর কুট্টির যে কার্তিক পুজো, কার্তিক পুজো যে ঠাকুরমশাই করবে তার বাড়িতে কাকাকে এখন পাঠালাম, বললাম একবার গিয়ে কথা বলে আসো কটার সময় আসবে না আসবে। বৃহস্পতিবার তো কার্তিক পুজো, আচ্ছা কার্তিক পুজো তো করতে হবে। কুট্টির খিদে পেয়েছে, কারণ আইসক্রিম খেতে আর পেট ভরে না, ওই জন্য কি করে দেবো, তাই এই যে একটু পাতলা করে সুজি করে দেবো, তাই জন্য এই যে দুধ জাল দিতে বসিয়েছি। কি গো কি খবর, আসতে রেডিও তো বলছিল, ঠিক আছো, ব্যথা করছে? ব্যথা নেই এখন, অ্যানাস্থেসিয়ার আছে, ব্যাপারটা বুঝতে পারছি, এখন অবশ আছে, আচ্ছা অবশ কমলে তারপরে ব্যথা করবে, পেনকিলার খেতে হবে। আমরা নিয়েছি, ও তো বেচারা খাবে না, শুধু দেখছে। আর এই যে এটা আমার ধোসা, আর রাজেশের ইডলি, তোর এটা মিক্সিং করা আছে, ডাল আর সাম্বার আর চাটনিটা, হ্যাঁ এটা আমার, কথা বলবে না। এই যে ওর পাতলা করে কি জানো ফেনা ভাত, ডিম দিয়ে আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে ফেনা ভাত, ঢক ঢক করে গিলে খেয়ে নেবে। হ্যাঁ বাবা, কথা বলছে না, এখন পেনটা হচ্ছে একটু একটু, তাই না, খেয়ে ওষুধ খেয়ে শো। এই যে এটা আমার ডিনার, দুপুরে যে চিকেন করেছিলাম সেই চিকেন একটু ছিল, সেই চিকেন পাঁপড় ভাজা আর আটার পরোটা। এই জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হলো, কুটিও শুয়ে পড়েছে ওষুধ খেয়ে, আমিও খাওয়া দাওয়া কমপ্লিট করে ফ্রেশ ট্রেশ হয়ে মানে হাত মুখ ধুয়ে টুয়ে এই ঘরের দিকে যাচ্ছি। ঘরে আর গিয়ে কথা বলবো না, যেহেতু কুট্টি শুয়ে পড়েছে, ওর অসুবিধা হবে উঠে গেলে, কারণ অ্যান্টিবায়োটিক খেয়ে শুয়েছে। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, সঞ্জনাকে আইবুড়ো ভাত দিলাম সেটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। টাটা, লাভ ইউ, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমাদের পাশে থেকো। কিরে আর কদিন বাকি? আর মাত্র ১৫ দিন। ভয় লাগছে প্রচন্ড।